Aduh, ya orang mula. Aduh, emang kalau lo tapi. Aduh, aku satu rupiah dah kini tuh sih. Aduh, tuh dua setengah kau deh parpis. Aduh, itu lo bis setengah kau deh. Itu lo bis setengah. Aduh, satu rupiah dua setengah. Aduh, lo. Berapa juga? Hei, macam kisru kau sen? Aduh, ya. Dua ribu rupiah dah kau dimen tuh. Tarbor sih nak kota kau dimen. আপনি এই যে রুটি তো অলরেডি আটটা খাইয়া ফেলাইছেন, তারপরে ওই যে চাপড়া খাইছেন হলো সাইডটা, হ্যাঁ, তারপরে লেগ পিস তো ঠিক আছে, এরপরে যে আড়াই প্লেট মাংস খেলেনি, আড়াই প্লেট মাংস দামই তো ভাই 750 টাকা। হ্যাঁ, আমি বিল দিবেন কম ভাই, ভাই একটু কথা বলি, তাহলে আপনার এই এগুলো কিসের মাংস ভাই? আচ্ছা, এগুলো কত করে প্লেট? 250। কয় পিস থাকবে? আচ্ছা, আর এগুলো গরু কালো গুলো স্যার? আচ্ছা, এগুলো কত করে? এটা 250। এগুলো কয় পিস থাকবে? সেম কোয়ান্টিটি 850 টাকা। আচ্ছা আচ্ছা, আর আর এটা নলি স্যার? নলি হচ্ছে 150 টাকা করে। 150 টাকা এক পিস? পার পিস, পার পিস। আচ্ছা আচ্ছা, আর এখানে হলো এটা দেশি হাঁস? দেশি হাঁস। আচ্ছা, এগুলো কয়টা, কয় পিস থাকবো? 6-7 পিস। 6-7 পিস থাকবে। আচ্ছা আচ্ছা, চালের রুটি আর চাপটি, এই যে দেখতে পাচ্ছেন চাপটি, এগুলো কত করে পার পিস? 20 টাকা করে। 20 টাকা করে পার পিস। আর হলো চালের রুটি 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, আমরা এখন নিলাম। আচ্ছা, আমরা খাওয়া দেখবো আসলে কিরকম টেস্ট। আর বাইরের দোকানের নামটা কি? ইয়ামি এক্সপ্রেস। আচ্ছা, আপনাদের ঠিকানা এটা কোন জায়গায়? বিয়াবাড়ি, বিয়াবাড়ি বৌবাজার বলে এটা, না? আচ্ছা আচ্ছা, আপনারা অবশ্যই এখানে আসবেন, আর আসলে আমরা খাওয়া টেস্ট করে দেখবো যে আসলে কিরকম। আপনি কিন্তু এইবারই প্রথম আসছি, অবশ্যই বাইরের দোকানে আসবেন। এই যে আমরা এখন নিলাম, সামান ভাই আছে সাথে, ভাইয়ের খিদে লাগে একবার দেখা যাইতেছে শুকায় গেছে, এখন এর লেগে তাড়াতাড়ি করে অর্ডার দিলাম। সামান ভাই আর আমি দুজনে এখন হচ্ছে কিছু আমরা অর্ডার দিলাম, কি কি তাহলে হচ্ছে? হাঁসের মাংস, চাউলের রুটি কিছু দেয় না তো? দিতে দিব ভাই, একটু ওয়েট করা লাগবে, গরম করে তারপর দিব। ঠিক আছে, আমাদের জন্য আসলে গরম দিল, দেখতে পাচ্ছেন এই যে গরম। আমরা এখন আসলে এখানে কিন্তু বহুত ধরনের মানুষ আছে, অনেক ধরনের অনেক মানুষ আছে, দেখেন লক্ষ লক্ষ মানুষ। আর মাঠটা কিন্তু বিশাল বড়, মেট্রো রেল প্রথম স্টেশনই এটা, মেট্রো রেল এটা হলো উত্তরা সেন্টার, এখান থেকে কিন্তু আসলে মেট্রো রেল ছেড়ে ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত যায়। আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হয়, দেখতে পাচ্ছেন বিরাট বড় মাঠ। এই মাঠের ভিতরে আসলে আমরা আমাদের এই যে গরম চলে আসছে, আসলে বাইদের। আচ্ছা, এই এগুলো হলো চাপড়ি নাকি? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন সামন ভাই বিসমিল্লাহ বেজে শুরু করেন নাকি? শুরু করেন, আর রুটিও দিতে আছে, ঠিক আছে, রুটিও দিয়ে দিব। ধরেন একটু, ধরেন আমি বিসমিল্লাহ বেজে সাইড করি, ঠিক আছে, একটু ধরেন ভাই, হাত তো দিলাম না ভাই, ভাই হাত ধোয়ার কোনো সিস্টেম আছে? শুরু করে দেয় নাকি? কেমন ভাই বিসমিল্লাহ রহমান রহিম, একটু ধরেন ভালো করে, দেওয়া যায় দিতে না দে। আমি খাই আগে কই আপনার কিরকম আসলে টেস্টটা কিরকম? বিসমিল্লাহ,
আসলে অনেক মজা, কেমন ভাই? মজা আছে ভাই, গরুর বাড়ি নেই তো কিছু নাকি জল গুলা খাওয়ার আমার ফুল লাগায় জল শোনো আমরা আছে দেখি আসলে অনেক খাম আর সাদা রুটি আছে, সাদা রুটিটাও কিন্তু টেস্ট, এটা তো 10 টাকা করে পার পিস, আর এটা হলো 20 টাকা করে, এটা হলো 20 টাকা, আর সাদা রুটি 10 টাকা, আসলে অনেক মজা। কেন যে এই জায়গায় নিয়ে এলাম তো ডেলি আসবেন মন যাবে, হ্যাঁ যাওয়ান ভাই কদিন আসবেন মন যাব, আপনারাও আসবেন, এখন খাই, এখন ভিডিওটা অফ থাক, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই উত্তরা দেওয়াবাড়ি সেন্টারে আসবেন। রাজু ভাই, হ্যাঁ কি শুরু করছেন? আপনি এই যে রুটি তো অলরেডি 8টা খাইয়া ফেলাইছেন, তারপরে ওই যে চাপড়া খাইছেন হলো 4টা, হ্যাঁ তারপরে লেগ পিস তো ঠিক আছে, এরপরে যে 2.5 প্লেট মাংস খেলেনি, 2.5 প্লেট মাংসের দামই তো ভাই 750 টাকা, হ্যাঁ আপনি বিল দিবেন করতে ভাই, আমার কাছে তো টাকা নাই, আপনার কাছে টাকা আছে ভাই? টাকা না থাকলে মোবাইল দিয়ে ফোন দরকার, মোবাইল বেচা খাইবেন? মোবাইল বেসুন, ঘরে বেসুন, তাও খাওয়া লাগবে। এটা জমি বেচা বসা লাগবে, হ্যাঁ ভাই এদের রুটিগুলো শেষ আর, রুটি মাংস হাঁসের মাংস কালাবুনা সব কিছু স্বাদ, প্রচুর স্বাদ বলুন নাই। এখন লন আজকে জায়গা, আবার কালকে আসুন ভাই, চলেন জায়গা ছোট আমার ভাই, হাউস মিঠাই খাওয়া দাওয়া ভালো লাগে না, খেয়া লাগবে লাগলো, এখন তো যে আট আছে রুটি নাই আর আন্দার দিয়ে বাড়াইছি, রুটি আনে তারা রুটি বানাইছে, থালা বানাইছে আরো খাইবেন ভাই, খাইতে ভাই আপনারা আসবেন, আসলে অনেক মজা। এই উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের এই প্রথম স্টেশনেই উত্তরা সেন্টার, আসলে হাঁসের মাংস আর যে রুটি চাপড়ি এগুলো খাইলাম অনেক মজা, পেটটা ভরে খাইলাম, আপনারা আসবেন এখানে, আর এসে ফ্যামিলি সহকারে বেড়াইবেন, আর নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও করি অবশ্যই, কোথায় যাই কোথায় কী খাই কী করি সব দেখানোর চেষ্টা করি, অবশ্যই আমার এই ভিডিওটাও যারা দেখেন, কিছু কিছু আছে লোক আমার বন্ধুরা আছে অবশ্যই দেখেন চুপি চুপি, কিন্তু আসলে লাইক কমেন্ট করেন না, ঠিক আছে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা বিভিন্ন ধরনের বিনোদন দিতে পারবো বা বিভিন্ন জায়গায় যাইতে পারবো, ওই জায়গা আপনারা পরবর্তীতে ঘুরতে মন চাইলে যাইতে পারবেন, এখানে নিয়ে আসলে এখানে ফ্যামিলি সহকারে আসলে অনেক মন ভালো লাগবে, বা নিজেরাও আসলে সারাদিন কাজকামে থাকার পরে বা চাকরি বাকরি করার পরে ব্যবসা বাণিজ্য করার পরে মাস কিছুদিন মাঝে মাঝে আসবেন, এখানে আসলে মনটা ভালো লাগবে, আর এখানে আসে যে সারা রাতে রুটি খাইবেন, আর এখানে হাঁসের মাংস আছে এগুলো খাইবেন, ঠিক আছে কিন্তু মনটা ভালো যাবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন দেশটি ফলোতে আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমি গাইমে গেছি।